আপনারা দেখছেন ২১শে টেলিভিশন। আমি এই জায়গাটিতে আপনার কাছে জানতে চাইবো, আপনি সুষম ঘুমের কথা বলেছিলেন, আমাদের সুষম ঘুম কিভাবে আমাদের যে রোগ প্রতিরোধ ক্ষমতা এর সাথে সম্পৃক্ত রয়েছে? এটা হচ্ছে যে আপনি বডিকে যদি সারাক্ষণ আপনি কাজ করান বা সারাক্ষণ যদি স্ট্রেসে রাখেন, তাহলে স্ট্রেসফুল কন্ডিশনে, যেমন আমি বলি যে সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি, আপনি ধরেন অ্যাংশাস আছেন, স্ট্রেস আছেন, তাহলে আপনার সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি, হয়তো আপনাকে একটা কুকুরে দৌড়ানি দিছে, আপনি হয়তো অনেক জোরে ছুটছেন, তখন বডি কী করবে? আপনার ফাইট অ্যান্ড ফ্লাইট রেসপন্স, অর্থাৎ সে আপনার জীবন বাঁচানোর জন্যে ভাইটাল অর্গানগুলোকে সাপ্লাই দেবে, কিন্তু হজম প্রক্রিয়াটাকে টোটালি বন্ধ রাখে এবং হিলিং প্রক্রিয়াটাকে বন্ধ রাখে। এখন আমার ইমিউন সিস্টেম ডেভেলপ করতে হলে আমার হিলিংটা ভালো হতে হবে। হ্যাঁ, তাহলে এই হিলিংটা কখন হয়? ঘুমের ভিতরে। হ্যাঁ, তো এই যে হিলিংটা যে ঘুমের ভিতরে হবে, এখন কোন ঘুম? তাহলে ভালো ঘুমটি আসলে কত সময়? হ্যাঁ, ভালো ঘুম মানে হচ্ছে আপনার ৮ ঘন্টা মিনিমাম ঘুমাতে হয়। আমরা বলছি যে মানে একেবারে ৭ ঘন্টার নিচে ঘুমালে সেটা আপনার ভাইরাল ইমিউনিটির জন্য ভালো না, রিসার্চের কথা, আমার কথা না। এবং এই এর ভিতরে অন্তত ১-২ ঘন্টা আপনার মানে ডিপ স্লিপ হতে হয়, ডেল্টা লেভেল ডিপ স্লিপ, যেখানে আপনি স্বপ্নবিহীন গভীর ঘুম এবং আপনার ব্রেন ওয়েভটা অন্তত 0-র কাছাকাছি চলে আসবে। হ্যাঁ, তো আমরা কিন্তু এই যে স্মার্ট ওয়াচ দিয়ে আমরা দেখতে পারি যে আমার কালকে রাতে মানে হয়তো ১.৫ ঘন্টা আমার ডিপ স্লিপ হয়েছে, এরকম আপনি এটা স্লিপ কোয়ালিটি বোঝা যায়, কতটা সঠিক জানি না, বাট কিছু একটা আন্দাজ প্রযুক্তি আমাদের সেই টেকনিক বলে দিচ্ছে। তো এখন ভালো ঘুম আপনি চাইলে তো হবে না। এখন আমাকে অনেকেই বলছে যে স্যার আমার রাতে ঘুমায় না, তাই আমি বললাম আপনি ঘুম থেকে কয়টায় উঠছেন? কয় স্যার এই তো দুপুরে। তা আমি বললাম যে যদি কেউ দুপুরে ঘুম থেকে উঠে তাহলে সে রাতে কীভাবে ঘুমায়? কয় কালকে তো স্যার সারা রাত মানে ঘুম আসেনি, জেগেছিলাম। তা আমাদেরকে আগে বুঝতে হবে যে যদি ভালো ঘুমাতে হয় আগে আপনাকে সকালে উঠতে হবে। ওই রাতে আপনার ঘুম হয়েছে কি হয় নাই, দ্যাটস নট ম্যাটার। আপনি ভোরে উঠুন, ওঠার পরে এক্সারসাইজ করুন। হ্যাঁ, এক্সারসাইজ করলে পরে, এবং এই সময়টাতে আমি এক্সারসাইজ নিয়ে আবার কথা বলবো, এই সময়ের সাথে কোন এক্সারসাইজ করা যাবে সেটা নিয়ে একটু কথা বলবো। তা আপনি যদি এক্সারসাইজটা করেন এবং যদি রোদ লাগান, রোদ লাগালে কিন্তু বুঝবে যে বডি এটা দিন। আর রাতে কিন্তু সাইকেডেলিক রিদম মানে কি? মানে হচ্ছে যে আমার রাতটা ঘুমের জন্য। জি, আপনার কথা থেকে আমরা বুঝে নিচ্ছি, যেমনটি বললেন যে আর্লি টু বেড আর্লি টু রাইজ, সেটি দিয়ে আসলে আমাদের ফিরে যেতে হবে। জি, ঘুমের বিষয়ে আরও কিছু গুরুত্বপূর্ণ ব্যাপার আছে। একটা হচ্ছে যে আমরা রাতে একটু মোবাইল ডিভাইস থেকে একটু আর্লি রিটায়ার করতে হবে, অন্তত ঘুমাতে যাওয়ার ৩ ঘন্টা আগে, খাবারটা শেষ করে ফেলতে হবে। এবং যদি সম্ভব হয় একটু হট শাওয়ার নিতে, একটু গরম গোসল, গরম পানি দিয়ে একটু হালকা গোসল, মানে খুব বেশি না, লাইট একটা গোসল সে করে 1 ঘন্টা আগে। এরপর যখন সে ঘুমাতে যাবে ওই রুমটাতে যেন কোনো মানে নেটওয়ার্ক না থাকে, মানে মোবাইল ডিভাইস বা আদার্স যে ইলেকট্রনিক্স ডিভাইস যেন অ্যাক্টিভ না থাকে, এবং রুমটা যেন ঠান্ডা হয়, রুমটা যেন ডার্ক হয় এবং শব্দ যেন না থাকে। এই কয়েকটা বিষয় যদি আমরা খেয়াল করি। আর একটা বিষয় হচ্ছে যে আমরা একটু ইয়োগা করতে পারি ঘুমের আগে, বেড টাইম ইয়োগা, বা একটু ব্রিদিং এক্সারসাইজ করতে পারি, যে লম্বা করে শ্বাসটা নিয়ে ধীরে ধীরে মুখ দিয়ে শ্বাস নিয়ে আমরা ছেড়ে দিই, ব্রিদিং এক্সারসাইজটা করতে পারি, তাহলে আলহামদুলিল্লাহ আমাদের ঘুমটা আশা করি ভালো হয়ে যাবে।